ইলিশ মাছ ভেজে নিতেছি, পেঁয়াজ আর কাঁচামরিচ এইগুলো ভেজে নিব মাছ ভাজির জন্য। রোস্টটাও জাল করে নিতেছি। পোলাওটা হয়ে এসেছে, আর এদিকে গরুর মাংস, গরুর মাংসটাও রান্না করে নিয়েছি। আর এই যে রোস্টের মুরগি, আর এই পাশে এই যে খিচুড়িটা নামিয়ে নিয়েছি, খিচুড়িটা হয়ে গেছে। আর ইলিশ মাছ ভাজি প্রথম পুরস্কার, বাচ্চারা খুব এনজয় করতেছিল। এখানে কুকুরের বাচ্চা, তিনটা কুকুরের বাচ্চা, অনেক সুন্দর। দেখেন আরেকটি কুকুরের বাচ্চা, এইটার কালারটা কিন্তু অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। তো এটা হলো ঈদের পরের দিনের ভিডিও। ঈদের পরের দিন বাসায় মেহমান আসবে, তাই রান্নাবান্না করতেছি। তো ইলিশ মাছ ভাজি করব, আর রোস্ট রান্না করা ছিল ওইটাই জাল করে নিব, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তারপরে খিচুড়ি রান্না করতেছি, আর গরুর মাংস। এই ছিল আজকে মেহমানদের জন্য রান্নাবান্না। তো প্রথমে রান্নাবান্না করে নিতেছি, বিকালে আবার আমাদের এখানে মাঠে একটি খেলা হয়, ঐতিহ্যবাহী খেলা, প্রতিবারই ঈদের পরের দিন হয় খেলাটা, রোজার ঈদের পরে। তো সেই খেলাটা দেখতে যাব বিকেলবেলা। তো সকালবেলা রান্না করতেছি, দুপুরবেলা মেহমান আসবে। তো খিচুড়িতে পানি দিয়ে দিয়েছি, খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। আর এই আরেক চুলায় আমি ইলিশ মাছ ভেজে নিতেছি। ঈদ চলে গিয়েছে কিন্তু ভিডিওগুলো আপলোড করতে পারিনি, মেহমান ছিল, এডিট করার সময় পাইনি, তাই লেট আপলোড। প্লিজ আপনারা সবাই আমার সাথেই থাকবেন। আর কার ঈদ কিভাবে কাটালেন, কেমন কাটলো আপনাদের সবার ঈদ, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এই যে খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এদিকে ইলিশ মাছ ভাজিটাও হয়ে এসেছে। তো ইলিশ মাছটা আবার একটু উল্টে দিচ্ছি, ইলিশ মাছটা নামিয়ে তারপরে এই মাছের সাথে আমি কাঁচামরিচ পেঁয়াজও ভেজে নিব। আর খিচুড়িতে ঘি দিয়ে দিচ্ছি, খিচুড়িতে কিন্তু ঘি দিলে খিচুড়িতে অন্যরকম একটা ফ্লেভার আসে ঘিয়ের, এই ফ্লেভারটার জন্য কিন্তু খিচুড়িটা খেতে খুব মজা হয়। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর এদিকে মাছ ভাজিটা হয়ে গেছে, এখন আমি মাছ ভাজিটা নামিয়ে নিচ্ছি। তারপরে যে পেঁয়াজ আর কাঁচামরিচ এইগুলো ভেজে নিব মাছ ভাজির জন্য। আর মাছ ভাজির সাথে কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ ভাজি না করলে ওইটা খেতে কিন্তু ভালো লাগে না। তো কাঁচামরিচ পেঁয়াজ ভাজার জন্য সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর এদিকে রোস্টের মুরগিটাও জাল করে নিতেছি, আরেক চুলায় পোলাও রান্না করে নিতেছি। তো পোলাওটাও প্রায় হয়ে এসেছে, উপর দিয়ে একটু ঘি দিয়ে দিব, ঘি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো উপরে একটু ঘি দিয়ে দিচ্ছি। আর এইদিকে রোস্টটাও জাল করে নিতেছি, পোলাওটা হয়ে এসেছে। আর এদিকে গরুর মাংস, গরুর মাংসটাও রান্না করে নিয়েছি। আর এই যে রোস্টের মুরগি, আর এই পাশে এই যে খিচুড়িটা নামিয়ে নিয়েছি, খিচুড়িটা হয়ে গেছে। আর ইলিশ মাছ ভাজি, তো রান্নাবান্না সব শেষ, মেহমানও চলে এসেছে, এখন আমি তাদেরকে খেতে দিব। তো এই যে টেবিলে খাবার দিয়ে দিলাম, আর আমি কিন্তু বুরহানি বানিয়েছিলাম, বুরহানিও দিয়েছি, সবাই বুরহানিটা খুব পছন্দ করেছে। তো সবার খাওয়া দাওয়া শেষ করিয়ে তারপরে আমরা গোসল আসল করে রেডি হয়ে তারপরে যে খেলা দেখতে চলে আসলাম, হাই স্কুল মাঠে এই যে খেলা হচ্ছে, এটা কিন্তু প্রতি বৎসরই হয় ঈদের পরের দিন। তো এখানে আমার ছোট মেয়ে খেলা দিয়েছে, মিউজিক্যাল চেয়ার, এই খেলাটা দিয়ে পুরস্কার পেয়েছে, প্রথম পুরস্কার। সবাই খুব আনন্দ করে এই খেলার দিন। আর এই যে দেখেন কলা গাছ, কলা গাছে এইভাবে যে সবার উপর উঠতে পারবে সে পুরস্কার পাবে। তারপরে একটা মেলার মতো এটা, এখানে যে একটা ঘোড়ার মতো বাচ্চাদের খেলার জিনিস ছিল, এই যে আমার ছেলে এটাতে উঠেছে, বাচ্চারা খুব এনজয় করতেছিল এখানে। তারপরে এখানে আরো অনেক দোকানপাট, বাচ্চাদের খেলনা সবকিছু এসেছিল। আর এই যে দেখুন কুকুরের বাচ্চা, তিনটা কুকুরের বাচ্চা, অনেক সুন্দর।
এই দুইটা, আরেকটা হইলো অন্য কালারের, ওইটা একটু পরে দেখায়। অনেক সুন্দর কিন্তু এগুলো, এই যে আমার ছেলে এগুলাকে হাতাচ্ছে, এগুলো কিন্তু কিছুই বলে না, অনেক কিউট মাশাল্লাহ। তো আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম, আশা করতেছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনারা সবাই আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন আরেকটি কুকুরের বাচ্চা, এইটার কালারটা কিন্তু অনেক সুন্দর। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।